নমস্কার বন্ধুরা ফের আপনাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ এবং অফিসিয়ালি একশো পার্সেন্ট অফিসিয়াল আপডেট এটি কারো কথা কোনোভাবে আপনি বিশ্বাস না করলেও এটি বিশ্বাস করুন কেননা এটি অথেন্টিক একশো পার্সেন্ট খবর পাওয়ার পরেই কিন্তু আপনাদের জানাচ্ছি পি এম কিষাণ প্রকল্পকে কেন্দ্র করে ইতিমধ্যেই তাদের অফিসিয়াল মিটিং কিন্তু সেরে ফেলেছে আর তারপরেই কিন্তু তারা ঘোষণা করে দিয়েছে পিএম কিষাণ প্রকল্পের ষোলোতম কিস্তির টাকা কবে দেবে আর তারপরে যাদের পেন্ডিং হয়ে রয়েছে অ্যাপ্লিকেশান স্টেট পেন্ডিং বা ডিস্ট্রিক্ট পেন্ডিং তাদের কি হবে সব কিন্তু আজকে ঘোষণা করে দিয়েছে আর এর পরেই কিন্তু আপনাদের খুশি খবর টি নিয়ে এলাম তো সেটি আপনি দেখে নিন ভিডিওতে আর যেহেতু अभी जो अभी हमारा जो अभियान है क्योंकि हम लगभग 16वीं किस्त फरवरी के अंत में या मार्च के फर्स्ट वीक में रिलीज होने वाली है तो जिसमें सारे जो भी हमारे फार्मर्स हैं जो कंडीशन पूरी करेंगे उनको बेनिफिट मिलेगा এবারে আমরা আলোচনা করব যে 16 তম কিস্তির টাকা তো এবারে কাজ হয়ে গেল তারপরে এবারে তাদের যে প্রাথমিক কাজ হবে সেটি হচ্ছে যাদের দরখাস্ত অর্থাৎ পিএম কিষান কিষাণ প্রকল্পের জন্য আবেদন করেছেন কিন্তু ডিস্ট্রিক্ট থেকে চলে গেছে স্টেট পেন্ডিং হয়ে রয়েছে বা যাদের ব্লক থেকে চলে গেছে ডিস্ট্রিক্ট পেন্ডিং হয়ে রয়েছে তাদের ক্ষেত্রে তারাও কিন্তু সেটি আলোচনা করেছেন সেটির ক্ষেত্রে তারা বলছে যে এবার তারা রাজ্য সরকারের সাথে এটি নিয়ে আলোচনা করবে যেহেতু এটি রাজ্য সরকারের মাধ্যমেই তারা কাজ করে থাকে কেন্দ্র সরকার সেহেতু প্রথমে ব্লক লেভেল তারপরে ডিস্ট্রিক্ট লেভেল তারপরে স্টেট লেভেল পাস করতে হয় এবার তারপরে স্টেট লেভেলে পাস করলেই কিন্তু সেটি অ্যাপ্রুভ হয়ে যাবে অর্থাৎ তারপরেই কিন্তু আপনার টাকার জন্য কাউন্টিং শুরু করে দেবে তারা তো এটি স্টেট সরকারের সাথে রাজ্য সরকারের সাথে আলোচনা করে ফেব্রুয়ারি মাসের পরেই কিন্তু আপনাদের অ্যাপ্রুভাল দেওয়ার কাজ কিন্তু তারা শুরু করে দেবে যাদের স্টেট পেন্ডিং ডিস্ট্রিক্ট পেন্ডিং হয়ে রয়েছে আশা করি এই ভিডিওতে আপনাদের টাইম অপচয় করিনি যা অথেন্টিক নিউজ পেয়েছি সেটি দিয়েছি আর এইরকম অথেন্টিক নিউজ অল্প সময়ের মধ্যে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আগামীতে আরও কিন্তু খবর একেবারে অফিসিয়ালভাবে আপনাদের সামনে নিয়ে আসছি পিএম এম কিষান সম্পর্কিত যে কোনো আপডেট পাওয়ার জন্য আপনি কমেন্ট করুন সব প্রশ্নের উত্তর সঠিকভাবে একশো পার্সেন্ট সঠিক আপনাদের সামনে নিয়ে আসবো ধন্যবাদ সাথে থাকার জন্য আজকের ভিডিওতে এতটুকুই